हाँ एवरीवन अस्सलामु अलैकुम बंधुरा केमन आछेन सबाई आशा करी जे जेखने आछेन आल्लाहर अशेष मेहरबानीते सबाई अनेक भालो आछेन सुस्थ आछेन आमिओ आलहामदुलिल्लाह आपनादेर दुआ मोटामुटी भालो आछि बेशी एकटा भालो नाई। वेलकाम बैक टू माई चैनल बंधुरा आमी मोनालिसा आछि आपनादेर माझे। तो किछुदिन धरे आमी भिडियो आपलोड करते पारछि ना, अनेके जानेन आमार समस्या, আমি অসুস্থ হয়ে গেছি আর কি। অসুস্থ বলতে আমি হসপিটালে এখনও ভর্তি হয় নাই, পরীক্ষা নিরীক্ষা চলতেছে। তো ভিডিও যেহেতু আপলোড করতে পারছি না, এটা কিছুদিন আগে দোকান থেকে কসমেটিক তারপরে পার্টস নিয়েছিলাম, সে সময় ভিডিও করা ছিল, তো সেটা আজকে একটু শ্যুট করে ছেড়ে দিলাম আর কি। বন্ধুদের সাথে কথা বলবো আসলে ভালো লাগে না, অনেক দিন ধরে ব্লগ দিতে পারছি না। তো এটা আমার মেহরাবের ফ্রেন্ডের দোকান আর কি, আমার ছেলে আর ভাবির মেয়ে একসাথে কোচিংটা করতেছে, সেই সূত্রে পরিচয়। তো সেখান থেকে পার্টস কসমেটিক কিছুটা নিল আমার বোন, সেদিনই ভিডিও করে রেখেছিলাম। তো আমার আসলে কি হলো, কেন ভিডিও দিতে পারছি না, সেটাই আজকে শেয়ার করবো আপনাদের মাঝে। আর প্লিজ বন্ধুরা, শুরু থেকে সবার কাছে রিকোয়েস্ট করতেছি, যারা যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে হবে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন নিয়মিত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। তো আমার 2 বছর ধরে আর কি, তো আমার ডিটেলসটাই বলি কি হয়েছে। আমার 2 বছর ধরে আমার বুকে প্রচণ্ড ব্যথা আর কি, মানে প্রচণ্ড বলতে হালকা হালকা ব্যথা হয়, আবার থেমে যায়, এরকম পর্যায়ে থাকে আর কি। তো প্রাথমিকভাবে গ্যাসের ওষুধ তারপরে এমনি ব্যথার যে নাপা এগুলো খেয়ে থাকি, ঠিক হয়ে যায়। ডাক্তারের কাছে গেলে হার্টের মানে পরীক্ষা করে কোনো কিছু ধরা পড়ে না, সব কিছুই ভালো, কিন্তু ব্যথা কিসের জন্য সেটা বুঝতেছি না। তো ইদানিং একদম খুবই বেশি ব্যথাটা হচ্ছে আর কি। তো ডাক্তারের কাছে কালকে 3 তারিখ মার্চের 2 তারিখ 3 তারিখ সারাদিনই ছিলাম হসপিটালে। তো ডাক্তারখানায় গেলে যা হয় আর কি, পরীক্ষা নিরীক্ষা ছাড়া তো ওনারা কিছুই বলতে পারে না। তো পরীক্ষা চলতেছে, রিপোর্ট ফুল এখনও আমার কাছে আসে নাই, কিছুটা আসছে সেগুলো মোটামুটি ভালো আছে, তারপর ডাক্তার দেখালে বলতে পারবো আর কি। তো আমার যেহেতু ছোট বাবু আছে, তার বুকের ব্যথা হলে তো হার্টের বেশি সমস্যা হয় তাই না, সেই জন্য ভয়ে আমার হাজবেন্ডও খুব ভয় পাইতেছে আর কি। তো কী হলো না হলো, তারপরে অনেক পরীক্ষা নিরীক্ষা চলতেছে। তো আমি যেহেতু ব্লগ করি আপনাদের মধ্যে সব কিছু শেয়ার করি, ভাবছিলাম যে বলবো না, তারপরে ভাবলাম না একটু শেয়ার করি। কখন কার দোয়া কার কাজে লাগে সেটা তো বলা যায় না, সবাই তো আমরা মানুষ, অবশ্যই আমার জন্য সবাই অনেকটা দোয়া করতেছেন আমার বন্ধুরা যারা আছেন। তো আমি জানি আমার ফুল ভিডিও জুড়ে আপনারা আজকে থাকবেন, আমার কথাগুলো শুনবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো এ তো এটা ছিল 2 তারিখ, চলে আসছি ডাক্তারের কাছে, এসে তো পরীক্ষা চলতেছে আমার, এই যে এই রুমের মধ্যে আমার এক্স রে হচ্ছে আর কি। তো ডাক্তারের কাছে আসলে অবশ্য বোঝা যায় কত মানুষের যে কত সমস্যা হয়, কত রোগী কত ধরনের অবস্থাতে মানুষ থাকে আর কি। তো আমি বাসায় থেকে বেশি একটা মানে কষ্টে ছিলাম, তো এখানে এসে না ভাবলাম আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই আছি ওদের তুলনায়। তো এখানে এসে অনেক রুগী দেখে আমার আসলে মনটা আরও খারাপ হয়ে গেল। তো আমার এক্স রে চলতেছে, এক্স রে, ইসিজি, ইকু, তারপরে অনেক পরীক্ষা নিরীক্ষা চলতেছে আর কি। তো এই তো এক্স রেটা হয়ে গেছে, আমি বের হয়ে যাব। তো এক্স রে করে আবার এই তো ইকুটা করে ফেলবো আর কি, সরি ইসিজিটা করবো। এই তো এখানে বসে আছি, তো ইসিজির জন্য সিরিয়াল দিয়ে বসে আছি। ডাক্তারখানে গেলে তো মানে সিরিয়ালের কোনো শেষ নেই, সব কিছুতে রুগী দেখা তো সিরিয়াল, পরীক্ষা নিরীক্ষা করতে গেলে সিরিয়াল দিতে হয়। তো বসে বসে তো সময়ই করতেছি। তো চলে গেলাম ইসিজি করতে, ইসিজি করার পর ইসিজির রিপোর্ট নিয়ে আবার ইকু করতে হবে, হার্টের ডাক্তার বলে দিল। তো রিপোর্ট ছাড়া ইকু করতে পারবে না। তো ইসিজি করে আবারও বসে আছি রিপোর্টের জন্য। তো আমার হাজবেন্ড সারাদিনই আমার সাথেই ছিল, সকালবেলা বের হয়েছি আমরা, 2 দিন যাবৎ এগুলোই চলতেছে। তো কী আর করা যাবে, অসুখ বিসুখ হলে তো কারোই ভালো লাগে না। তো আমার যেহেতু বাচ্চারা আছে, আমার ছোট ছেলে 1.5 বছর চলতেছে, সবাই অবশ্য চিনেন।
ওর জন্য বেশি একটা খারাপ লাগতেছে। হসপিটাল যদি ভর্তি হতে হয় তাহলে ওকে কী করবো সেটা নিয়ে টেনশন করতেছে আর কি। তো এই তো এখানে ডাক্তার দেখাবো, যে রিপোর্টগুলো নিয়ে আসছি ওটা নিয়ে ওনার কাছে চলে আসছি ডাক্তার দেখানোর জন্য। তো পরীক্ষা তো চলতেই আছে, পরীক্ষা তো শেষ নেই, আগামীকাল আবার ভোরে যেতে হবে আল্ট্রাসোনোগ্রাম করার জন্য। তো সবাই দোয়া করবেন। আসলে ভাবছিলাম বলবো না, তারপর চিন্তা করলাম না একটু শেয়ার করি আমার বন্ধুদের মাঝে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে ডাক্তার দেখিয়ে বসে আছে আবারও পরীক্ষার জন্য। সব পরীক্ষা হয়ে গেছে মোটামুটি, একটা বাকি আছে, এন্ডোস্কোপি করে ফেললাম, যেটা করা খুবই কঠিন, তো সেটাও করে ফেললাম আর কি, জীবনের ফার্স্ট, খুবই খারাপ আর কি, সময় যাচ্ছে আমার। তো বন্ধুরা আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমের কোনো ভুল ত্রুটি হলে বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ডাক্তার দেখিয়ে চলে আসলাম আর কি, আগামীকাল আবার আল্ট্রাসোনোগ্রাম করব। তো ভালো রিপোর্ট জন্য আসে সবাই দোয়া করবেন, কখন কার দোয়া কাজে লাগে সেটা তো বলা যায় না। আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বারবার বলতেছি। তো আমি ভাবছিলাম শেয়ার করব না, তারপরে শেয়ার করলাম। তো গতকালকে চলে যাব 6টার দিকে, এসে সম্পূর্ণ ডিটেলস বলবো আমার কী হয়েছে রিপোর্টটা দেখে, ডাক্তারকে দেখিয়ে তারপর বলতে পারবো আর কি। সবাই দোয়া করবেন, এমনি অনেকটা নার্ভাস লাগতেছে, আর হসপিটাল গেলেই তো মানে ভালো মানুষ মনে হয় অসুস্থ হয়ে যায় এরকম অবস্থায় আর কি। তো আমার এক সমস্যার জন্য গিয়েছিলাম, সেখানে অনেক ধরনের টেস্ট করা লাগতেছে আমার। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।